সকলকে পালক আর্ট এন্ড ক্রাফটে আরো একবার স্বাগত। আজ দেখাবো একটা ল্যাম্পশেড বানানো। তো শুরু করা যাক। আমি একটা মাটির পাত্র নিয়েছি, সেটাকে ভালো করে কালার করে নেওয়া হচ্ছে। পাত্রটা কালো রং করার পর যে কোনো রকম ডিজাইন সেটাতে আঁকা হচ্ছে। আপনারা নিজেদের ইচ্ছা মতো যে কোনো রকম পছন্দ মতো ডিজাইন দিতেই পারেন।
এইভাবে ঘরটাকে এঁকে নেওয়া হয়েছে। এরপর একটা ল্যাম্পশেডের টুকরো ছিল, তো সেটাকে আবার নতুন করে কালার করে ওটার উপর বসানো হবে। আপনাদের কাছে এরকম যদি না থাকে, যে কোনো কার্টিজ পেপার ইউজ করতে পারেন সেটাকে, বা যে কোনো শক্ত ধরনের কার্ডবোর্ড জাতীয় জিনিস এবং তার উপরে কাপড় দিয়ে জড়িয়ে কালার করে ডিজাইন করে নিতে পারেন। আমরা এখানে গণেশের তিনটে মূর্তি এঁকে নিয়েছি। বাড়তি অংশটুকু কেটে দেওয়ার পর এরকম দেখতে হয়েছে জিনিসটা। ল্যাম্পশেডটা তৈরি করার জন্য ভেতরে একটু সিমেন্ট পুড়ে একটা রড ওর ভেতরে পুড়ে দেওয়া হবে, যাতে উপরের শেডটা দেওয়া সুবিধা হয়। তার জন্য ওটাকে একটু সিমেন্ট দিয়ে মাঝ বরাবর জমিয়ে নেওয়া হবে। রডটা জমে যাওয়ার পর ওটাকে কেটে নিয়ে তারপর তার দিয়ে জুড়ে নিতে হবে হোল্ডারটাকে, এবং লাইট লাগিয়ে দিলেই তৈরি হয়ে যাবে ল্যাম্পশেড। তৈরির পর দেখতে এরকম হবে, খুব সুন্দর লাগবে ঘরে। আপনারাও বানিয়ে দেখুন কেমন লাগে, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।